Hey guys, welcome to Football Duniya. How are you video? The show by Shagoto. So, it's our Indian football update video. Mainly, yesterday video, the Gotha Bolo transfer update. Ni, I'm not sure if transfer window khule jabe. So, we've been no club, we've been no footballer, there's a pre contact sign. Korache. তো আজকের এই ভিডিওটাতে সেরকমই বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে ডিসকাস করব তোমাদের সঙ্গে এডিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের কথা তো বলবই এর সঙ্গে সঙ্গে আইএসএল এর অন্যান্য দলগুলোর ব্যাপারে আপডেট থাকবে তো পুরো ভিডিওটা দেখো ট্রান্সফার ভিডিও মানেই কিন্তু ইন্টারেস্টিং আপডেট আর তোমরা কিন্তু ট্রান্সফার আপডেট শুনতে সবথেকে বেশি পছন্দ করো তো যাই হোক চলো স্টার্ট করা যাক আজকের ভিডিওটা কিন্তু তার আগে তোমরা জিজ্ঞাসা করতে হবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কি ভাবছো এখনো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল বিষয়গুলোতে তো ফার্স্টে ইস্টবেঙ্গলের ব্যাপার নিয়ে স্টার্ট করব তোমরা জানোই এখন ইস্টবেঙ্গল একদম মানে বলা যায় ট্রান্সফার মার্কেটে সবথেকে বেশি অ্যাক্টিভ কোনো একটা টিম যদিও তাদের কোনো ট্রান্সফার ব্যান ওঠেনি এবং নতুন কোনো ইনভেস্টারও আসেনি কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা বেশ কিছু প্লেয়ারকে প্রি কন্ট্যাক্টে সাইন করিয়েছে আমি যে বিদেশির ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম ইভান গনজালভেস তার সঙ্গে তো অলরেডি চুক্তি হয়ে গিয়েছে এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন হাই প্রোফাইল বিদেশির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা কথাবার্তা চালাচ্ছে এবং ইস্টবেঙ্গলে এবার যে ব্যাপারটা হবে আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে তারা দুটো দল গঠন করবে একটা দল খেলবে লোকাল লিগসগুলোতে আইএফএ শিল্ড কলকাতা লিগ ডুরান কাপে এবং একটা দল তারা গঠন করছে আইএসএল খেলার জন্য তো লোকাল লিগ খেলার জন্য দলটা প্রায় তৈরি এমনটা বলাই যায় বেশ কিছু ইয়ং উদীয়মান ট্যালেন্টকে তারা কিন্তু দলে সামিল করেছে অন্যদিকে আইএসএলের দল গঠনের প্রক্রিয়াও কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা অলরেডি শুরু করে দিয়েছেন তারই পার্ট হিসেবে ইভান গনজালভেসকে তারা দুবছরের চুক্তিতে সই করিয়েছে এবং এখন যেটা শোনা যাচ্ছে একজন হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকার দেশন ব্রাউন যিনি নর্থ ইস্ট ইউনাইটেডে লাস্টবার আইএসএলে খেলেছিলেন তার সঙ্গে কিন্তু ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং দেশন ব্রাউনকে নেওয়ার ব্যাপারে কিন্তু যথেষ্ট আগ্রহী ইস্টবেঙ্গল কর্মকর্তারা তো এই প্লেয়ারটা কিন্তু পরের মরশুমে ইস্টবেঙ্গলে খেলতেই পারে এইরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু জামশেদপুর এফসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা কথাবার্তা চালাচ্ছেন এই অ্যালেক্স লিমারও কিন্তু গত মরশুমটা অত্যন্ত ভালো গিয়েছিল জামশেদপুর এফসির জার্সি গায়ে বেশ কিছু ম্যাচে তার পা থেকে কিন্তু আমরা দুরন্ত গোলও দেখেছিলাম তো এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চালাচ্ছেন এইরকম একটা আপডেট কিন্তু উঠে এসেছে তো একটা ব্যাপার পরিষ্কার ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু প্রথমেই যে ব্যাপারটাকে একদম ফাইনালাইজ করে ফেলতে চাইছেন সেটা হচ্ছে বিদেশি নির্বাচন তার কারণ বিগত দুটো মরশুমে শ্রী সিমের ম্যানেজমেন্ট কিন্তু বেশ কিছু বড় নামি দামি বিদেশিদের পেছনে ছুটলেও কিন্তু কেউই সেরকমভাবে ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি পরে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তো এই বিষয়টা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা প্রথমেই সেরকম কোনো নামি দামি অচেনা বিদেশিদেরকে না এনে যারা আইএসএল এর পরীক্ষিত বিদেশি এইরকম কিছু বিদেশিদের নামই কিন্তু আগে শর্টলিস্ট করে ফেলেছিলেন এবং তাদেরকে কিন্তু একে একে অফার করতে শুরু করেছেন এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভীষণ ভালো ইনিশিয়েটিভ আমি বলবো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের পক্ষ থেকে তার কারণ এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলে ইনভেস্টরের ব্যাপার নিয়ে কোনো চূড়ান্ত আপডেট নেই আমি তোমাদেরকে বলেছিলাম ইনভেস্টর আস্তে আস্তে কিন্তু মে মাস লেগে যাবে বেশ কিছু কোম্পানির সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে বসুন্ধরা গ্রুপও অবশ্যই পাইপলাইনে রয়েছে কিন্তু শুধুমাত্র বসুন্ধরা গ্রুপের ওপর কিন্তু ভরসা করে আর বসে নেই ইস্টবেঙ্গল কর্মকর্তারা বেশ কিছু সিমেন্ট কোম্পানির নাম আমি তোমাদেরকে বলেছিলাম রক্সি সিমেন্ট র্যামকো সিমেন্ট এবং এর সঙ্গে সঙ্গে টেকনো গ্রুপ আদানি গ্রুপ এদের সঙ্গেও কিন্তু নিয়মিতভাবে কথাবার্তা চালাচ্ছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যারা রয়েছেন তো সেক্ষেত্রে ইনভেস্টর ইস্যুটা হয়তো আরও বেশ কিছুটা টাইম লাগবে সলভ করে ফেলার জন্য তো দেখো ইনভেস্টর আসতে আমার মনে হয় আরও বেশ কিছুটা সময় লাগবে এবং ট্রান্সফার ব্যানের ব্যাপারটাও কিন্তু এখনও পর্যন্ত শ্রী সিমেন্টের উপর ঝুলে রয়েছে কিন্তু এই ব্যাপারগুলো বাদ দিয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেভাবে আগামী মরশুমের জন্য দল গঠন করতে মাঠে নেমে পড়েছেন সেটা কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য তো এবার আমি চলে আসি মোহনবাগানের আপডেটে তোমরা জানোই মোহনবাগান সমর্থক যারা আছো তারা কয়েকটা ব্যাপার নিয়ে একটু চিন্তিত প্রীতম কোটালকে
তো আইএসএল এর বেশ কয়েকটা ক্লাব অফার করেছে, তো প্রীতম কোটাল সত্যি কি এটিকে মোহনবাগান ছেড়ে দেবে? এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো। তো দেখো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, প্রীতম কোটাল কিন্তু এখনো পর্যন্ত এএফসি কাপের গ্রুপ স্টেজের আগে কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি কিন্তু মোহনবাগানে থাকবেন কি থাকবেন না সেই পুরো ব্যাপারটা সিদ্ধান্ত নেবেন মে মাসের পরে। তার সঙ্গে অফিসিয়ালি এটিকে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে মাসের পরে। তো সেক্ষেত্রে মে মাসের শেষে গিয়ে তিনি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি এটিকে মোহনবাগানে থাকবেন কি না। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি প্রীতম কোটালের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে এবং তারা অবশ্যই প্রীতম কোটালকে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে মোহনবাগানের আরেক ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানও কিন্তু এই মরশুমের পরে আবারও তিনি বিদেশে খেলার ব্যাপারে ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে তার এজেন্ট বিদেশের বিভিন্ন ক্লাবের সঙ্গে কথাবার্তা বলছে এবং হয়তো তিনি যদি বিদেশে কোনো ভালো ক্লাবের অফার পান তাহলে হয়তো তিনি বিদেশি ফুটবলেও আবার নাম লেখাতে পারেন। তো দেখা যাক, অনেক যদি তবে কিন্তু অঙ্ক কিন্তু এখন রয়েছে। যদিও মোহনবাগান ফুটবলাররা এখন সম্পূর্ণভাবে ফোকাস করছে এএফসি কাপের দিকে, তো সেক্ষেত্রে আরও আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতেই হবে মোহনবাগানের প্লেয়ারদের ব্যাপারে চূড়ান্ত কোনো আপডেট পাওয়ার জন্য। এবার আমি চলে আসছি আর একজন ইয়ং ট্যালেন্ট এডমুন লালডিন্ডিকা, বেঙ্গালুরু এফসি স্ট্রাইকার। এই এডমুন লালডিন্ডিকার সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল দল। এই এডমুন লালডিন্ডিকা কিন্তু এক সময় ইস্টবেঙ্গলেরই প্লেয়ার ছিলেন, তারপরে তিনি চলে যান বেঙ্গালুরু এফসিতে এবং বেঙ্গালুরু এফসির হয়ে তিনি যেটুকু মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি কিন্তু নিজের জাত চিনিয়েছেন। এই এডমুন লালডিন্ডিকার সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা কথাবার্তা বলছেন এবং এডমুন লালডিন্ডিকাকে কিন্তু খুব তাড়াতাড়ি একটা প্রি কন্ট্যাক্ট পাঠানো হতে পারে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। তো এডমুন লালডিন্ডিকার ব্যাপারটা নিয়েও আমি তোমাদেরকে বলতে পারি, অনেকটা কিন্তু আশাবাদী তোমরা হতেই পারো ইস্টবেঙ্গল সমর্থক যারা আছো। এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তার ফল যথেষ্ট ইতিবাচক। তো এবার আমি চলে এসেছি আইএসএল এর অন্যান্য দলগুলোর ব্যাপারে। প্রথমেই আমি যে প্লেয়ারটার কথা বলবো, লুইস মাচাডো, নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে তিনি একসময় অনবদ্য ফুটবল খেলেছিলেন। এই উরুগুয়েন স্ট্রাইকারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছে এফসি গোয়া। এইরকম একটা আপডেট কিন্তু উঠে এসেছে, তোমরা জানোই এফসি গোয়ার আগের মরশুমটা একেবারেই খুব একটা ভালো যায়নি। তো সেক্ষেত্রে এফসি গোয়া কিন্তু তাদের দলটাকে আবার নতুন করে সাজাতে চাইছে, তো সেক্ষেত্রে তাদের প্রথম টার্গেট হতে চলেছেন লুইস মাচাডো। অন্যদিকে ক্যালাবাস্টোস এফসিরও কিন্তু একটা বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে এসেছে। ইংল্যান্ডের মাত্র 23 বছর বয়সী উইঙ্গার অ্যান্ড্রে গ্রিনের সঙ্গে কিন্তু ক্যালাবাস্টোস এফসি ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে আর এই প্লেয়ারটার কিন্তু প্রোফাইল যথেষ্ট আকর্ষণীয়। তিনি শেষ খেলেছিলেন ইংল্যান্ডের টপ টিয়ার অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা এফসিতে। তো বুঝতেই পারছো বেশ কিন্তু একজন হাই প্রোফাইল ফুটবলার, তার কারণ ইপিএলের মতো লিগে খেলা কোনো বিদেশি আইএসএলে খেলতে আসছে এবং তার বয়স মাত্র 23 বছর, এটা কিন্তু খুব একটা আমরা সচরাচর দেখি না। তো সেক্ষেত্রে ক্যালাবাস্টোস এফসি যদি এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে তাহলে কিন্তু এটা অবশ্যই একটা বড় চমক হতে চলেছে। অন্যদিকে ক্যালাবাস্টোস এফসির একজন প্লেয়ার গোলকিপার অ্যালবিনো গোমস, যিনি আগের মরশুমে খুব একটা বেশি সুযোগ পাননি, প্রপ সুমরান গিল তিনি ম্যাক্সিমাম টাইমটা খেলেছিলেন ক্যালাবাস্টোস এফসির হয়ে তিন কাঠির নিচে। তো অ্যালবিনো গোমস কিন্তু এবার হয়তো ক্যালাবাস্টোস এফসি ছাড়তে পারেন এবং অ্যালবিনো গোমসকে পাওয়ার জন্য এই মুহূর্তে চারটে ক্লাব ইন্টারেস্টেড, হায়দ্রাবাদ এফসি, ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং চেন্নাই এফসি। এই চারটে ক্লাবের ম্যানেজমেন্টই কিন্তু এই অ্যালবিনো গোমস এবং তার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলছে। তো অ্যালবিনো গোমস পরের মরশুমে যে ক্যালাবাস্টোস এফসি ছাড়ছে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায়। তো আজকের মতো ট্রান্সফার আপডেট এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করো অল করে রাখো যাতে নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমার কিছু নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ইন্টারেস্টেড, নিয়মিত আমাদের সঙ্গে ফুটবল আড্ডায় থাকতে ইন্টারেস্টেড, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করে নিতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।